আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 175 পৃষ্ঠা, অধ্যায়ের নাম সরল সমীকরণ। আপনার এখানে বইয়ের 10 নম্বর কোশ্চেনটি সলভ করব। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের দৈর্ঘ্য হলো প্রস্থ অপেক্ষা বেশি, কত মিটার বেশি? 16 মিটার বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, দৈর্ঘ্যটা প্রস্থ থেকে অল টাইম বেশি হয় সবসময়ের জন্য। প্রথম কোশ্চেন, খেলার মাঠের প্রস্থ 1 মিটার হলে মাঠের পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। ক নম্বর সমাধানটা যাবো আমরা। তাহলে এখানে প্রস্থ বলে দিচ্ছে এক্স, তাহলে এখানে দেওয়া আছে মাঠের প্রস্থ সমান হলো 1 মিটার বলা আছে। অতএব মাঠের দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা হবে তার থেকে 16 মিটার বেশি। এই যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি, এক্স প্লাস 16 মিটার। চারটি হলো মাঠের পরিসীমা, এখানে অর্থাৎ মাঠের পরিসীমা। এখন দেখেন পরিসীমাটা কি জিনিস, পরিসীমা হলো দেখেন এই একটা মাঠ আছে, দেখেন তো কটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুটা, প্রস্থ কটা? দুইটা। বড়টাকে দৈর্ঘ্য বলে, ছোটটাকে প্রস্থ বলে। তাহলে দুইটা দৈর্ঘ্য, তাহলে টু দৈর্ঘ্য, প্রস্থ দুইটা, দুইটা প্রস্থ। তাহলে আপনি এখান থেকে টু কমন নেন, তো টু কমন নিলে কি দৈর্ঘ্য, তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ কি হলো প্রস্থ। তাহলে পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পরিসীমা সমান কি হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মান বসান, টু বসে গেল, দৈর্ঘ্যটা হলো এক্স প্লাস 16, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কোনো, প্রস্থ হলো এক্স, এখানে মিটার লিখবে। তাহলে সমান কি হবে, টু বসে গেল, এক্স ভিতরে যোগ করেন, এক্স এক্স টু এক্স প্লাস 16 মিটার সমান 4x প্লাস 32 মিটার। আমার শেষ, যদি অঙ্কটা এভাবে না করে এভাবে করতে চান যে টু ইন্টু দৈর্ঘ্য হলো এক্স প্লাস 16, প্রস্থ হলো এক্স, গুণ করে দেন 2 × x 2x, 2 × 16 32 প্লাস 2x, টু গুণ করে দিলাম, তাহলে 4 × 2 = 4x বা 4x প্লাস 32, এটা পসিবল, সমস্যা নেই। এখন আমাকে বলছে যে মাঠের পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত, মাঠের আমরা কিন্তু পরিসীমা বের করছি একটা, আর তার মানটা বলছে 120। তাহলে এখানে খ নম্বর শুরু করি, খ নম্বর দিয়ে। তাহলে এটা হলো পরিসীমা 100, এটা বলছে আর এটা বলে দিচ্ছে কত 120, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে এটা সমান 120। খ নম্বর প্রশ্ন মতে, প্রশ্ন মতে 4x প্লাস 32 ইকুয়াল টু হলো 120। খেয়াল করবেন এখানে কিন্তু বলছিল এক্স এর মাধ্যমে প্রকাশ করবে, কারণ এক্স ছাড়া চলক, এক্স চলক ছাড়া আর কেউ নাই, কিন্তু এটা আমাদের পরিসীমা তৈরি করা পরিসীমা, আর এখানে মানটা বলছে 120, এটা পরিসীমা আমাদের এক্স দিয়ে বের করছি আর তার মানটা বলছে কত 120। তাহলে প্রশ্ন মাপে এই মানটা ইকল 120। তাহলে এখান থেকে আপনি চলকটা রাখেন বাম দিকে, 4x ইকল কত হবে 120, এটা এদিক গেলে বিয়োগ, এটা যোগ, এখানে গেলে বিয়োগ 32, বা এখান থেকে 4x থাকলো, এটা থেকে বিয়োগ করলে কত 88, 120 থেকে 32 বিয়োগ করলে 88, বা এখানে এক্স ইকলটা কত হবে 88, এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে অর্থাৎ এক্স ইকলটা কত হলো 4/28, 4×4 = 4/22, তাহলে আমাদের এক্স বের হয়ে গেল। বাট তার থেকে কিন্তু মাঠের ক্ষেত্রফল, মানে জায়গাটা নিচে জায়গা না, আমি এখানে করে দিলাম খ নম্বরটা, বাকি অংশটা এখানে করে দিলাম, তো এটুকু কিন্তু ক শেষ এখান থেকে খর বাকি অংশটা, তাহলে আমার এক্স বের হলো, তাহলে অর্থাৎ মাঠের প্রস্থ সমান কত হলো 22 মিটার, এক্স এর মানটা প্রস্থ 22 মিটার, আর মাঠের দৈর্ঘ্যটা কী বলেন তো এক্স প্লাস, এক্স প্লাস 16, তাহলে এক্স এর মানটা, এক্স এর মানটা 22 + 16 মিটার সমান কত হলো 38 মিটার, 22 + 16 = 38। চাচ্ছি বলেন মাঠের ক্ষেত্রফল, তাহলে এখানে অর্থাৎ মাঠের ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা কত 38, প্রস্থ কত 22, দুইটা এটা কিন্তু গুণ, পরিসীমা কিন্তু পরিসীমার ক্ষেত্রে যোগ হয় আর এখানে ক্ষেত্রফল গুণ হয়, এজন্য কিন্তু যোগ করলে মিটার, যেমন মিটার মিটার যোগ করলে মিটার হবে, আর এটা মিটার মিটার গুণ করলে কি হবে বর্গ মিটার, খেয়াল করবেন। তাহলে 22 + 38 গুণ করলে 836, 836 বর্গ মিটার, এটা চেক করে আমার তারপর একবার, 22 × 38 836 বর্গমিটার। এ হলো আমাদের
দশ নম্বর কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।